নমস্কার ওয়েলকাম জানাই আর স্টাডি চ্যানেলে আজকে আমরা ত্রিপুরা টেট এর ইতিহাস সিলেবাস থেকে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে প্রবর্তক বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বৌদ্ধ এখন আমরা গৌতম বুদ্ধের পরিচিতি সম্পর্কে জেনে নেব এক নম্বরে রয়েছে বাসস্থান বাসস্থান কপিলাবস্তু নেপালের তরাই অঞ্চল জন্মকাল ছেষট্টি খ্রিস্টপূর্ব পিতা ছিলেন শুদ্ধদন মাতা মায়া দেবী জন্মস্থান লম্বিনী গ্রাম বাল্য নাম গৌতম বা সিদ্ধার্থ অন্য নাম সাক্ষ্যমণি বা সাক্ষ্য স্ত্রী গোপা বিম্বা যশোধরা সুভদ্রকা পুত্র রাহুল বিমাতা ও মাসি গৌতমী বিমাতা ও মাসি ছিলেন গৌতমী জন্মকালে মাতৃহারা সিদ্ধার্থকে তিনি লালন পালন করেন তাই সিদ্ধার্থের নাম গৌতম গৃহতেগ সাংসারিক দুঃখ কষ্ট বেদী ও মৃত্যুর হাত থেকে মুক্তির কুঁজে উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ এবং সন্ন্যাস গ্রহণ করেন যা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত তারপর রয়েছে দিব্যজ্ঞান লাভ এক নম্বর উরুবিল্প গোয়ার নিকটস্থ উরুবিল্পতে কৃচ্ছ সাধন দুই নম্বরে রয়েছে বোধগয়া নৈরঞ্জনা নদীতে স্নান ও বোধগয়ার এটি হবে বুধবার না এটি হবে বোধগয়ার এক বিশাল অসত্যের নিচে উপাসনা গাছটি বোধিদ্রম ও স্থানটি বোধগয়া নামে পরিচিত ধর্ম চক্র প্রবর্তন বারাণসীর সারনাতে তার পাঁচজন শিষ্যকে প্রথম দীক্ষা দেন এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত পঞ্চভিক্ষু প্রথম দীক্ষিত পাঁচজন শিষ্যকে পঞ্চভিক্ষু নামে পরিচিত মানে প্রথম তিনি পাঁচজন শিষ্যকে শিক্ষা দেন যা পঞ্চভিক্ষু নামে পরিচিত দেহত্যাগ বুদ্ধদেব আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বে কুশিনগর দেহত্যাগ করেন এই ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা তারপর রয়েছে অষ্টাঙ্গিক মার্গ উদ্দেশ্য দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা মার্গসমূহ অষ্টাঙ্গিক যে মার্গ ছিল সেগুলি হচ্ছে আটটি অষ্টাঙ্গিক মানে আট এক নম্বরে রয়েছে সৎ বাক্য দুই নম্বর সৎকার্য তিন নম্বর সৎ জীবিকা চার নম্বর সৎ চেষ্টা পাঁচ নম্বর সৎ চিন্তা ছয় নম্বর সৎ চেতনা এটি হবে চেতনা সাত নম্বর সৎসংকল্প এবং আট নম্বর সৎদৃষ্টি পঞ্চশীল লোভ হিংসা অসত্য দুর্নীতি এবং অন্যায় না করা তারপর আমরা আলোচনা করব মদ্যপন্থা নিয়ে উদ্দেশ্য নির্বাণ লাভ দুই নম্বর বক্তব্য অত্যাধিক আসক্তি বা চরম কৃচ্ছ সাধন কোনোটাই মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে না পরিমিত আচরণেই গ্রহণীয় বুদ্ধসঙ্গ বৌদ্ধদেব বৌদ্ধ ধর্মলম্বীদের নিয়ে একটি বৌদ্ধ সংঘ গঠন করেন ধর্মগ্রন্থ ত্রিপিটক তাহলে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক সূত্রপিটক বা সূত্রপিটক একটি বিনয় পিটক ও পিটক ধর্মগ্রন্থগুলো পালি ভাষায় রচিত উদ্দেশ্য বৌদ্ধ পালিভাষায় উপদেশ দিতেন সরি এটি হবে উপদেশ মানে বৌদ্ধদেব কোন ভাষায় উপদেশ দিতেন বুদ্ধদেব পালি ভাষায় উপদেশ দিতেন তারপর রয়েছে ত্রিরত্ন এক নম্বর বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ত্রি ত্রিরত্নের মধ্যে এক নম্বর রয়েছে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক দুই নম্বর এটি হবে দম্ম দম্মা না এটি হবে দম্ম বুদ্ধের ধর্মমত তিন নম্বর রয়েছে সঙ্গ বৌদ্ধ সন্ন্যাসীর বা সন্ন্যাসিনীদের মঠ হীনজান সাহিত্য মূলত পালি ভাষায় রচিত মহাজান সাহিত্য মূলত সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন প্রথম প্রথম যেটি হয় এটি হচ্ছে চারশো তিরাশি খ্রিস্টপূর্ব রাজা ছিলেন অজাতশত্রু স্থান হচ্ছে রাজগৃহ এবং সভাপতিত্ব করেন মহাকেশব বুদ্ধের বাণী পিটক এবং সূত্রপীটকে সংকলিত হয় তাহলে প্রথম যে বৌদ্ধ সংগীতি ছিল তখন বুদ্ধের বাণী পিটক এবং সূত্রপিটকে সংকলিত করা হয় আর সেই সময় রাজা ছিলেন অজাত শত্রু আর এই বৌদ্ধসঙ্গীতিটি হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বে স্থান ছিল রাজগৃহ তারপর রয়েছে দ্বিতীয় দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতি হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বে রাজা ছিলেন কালাসুক স্থান ছিল বৈশালী এবং সভাপতিত্ব করেছিলেন সর্বকামী বৌদ্ধদের দ্বিবিভাজন তেরবাদী এবং মহাসংঘবাদী তখন বৌদ্ধ বৌদ্ধধর্ম দুটি ভাগে বিভাজন হয় একটি ছিল তেরবাদী এবং অপরটি ছিল মহাসংঘবাদী তৃতীয় এটি খুবই ইম্পর্ট্যান্ট দুইশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব রাজা ছিলেন অশোক স্থান ছিল পাটলিপুত্র এবং সভাপতিত্ব করেছিল উপগুপ্ত অভিধর্মপীঠক সংকলন হয় চতুর্থ বৌদ্ধ সংকৃতি বাহাত্তর খ্রিস্টপূর্ব রাজা ছিলেন কনিষ্ক স্থান ছিল কাশ্মীর এবং সভাপতি সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র তখন বৌদ্ধ ধর্ম দুটি দ্বারাই বিভাজিত হয় প্রথমটি ছিল হিনজান ও দ্বিতীয়টি ছিল মহাজান তাহলে হিনজান ও মহাজান দুটি শাখায় বিভাজন হয় এ ছিল আমাদের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ